আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবার সাথে আজকে সংখ্যা পদ্ধতির একটি মজার ধাঁধা নিয়ে আলোচনা করব। এটি আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের সাথে জড়িত এবং বিভিন্ন অলিম্পিয়াডেও একটু এদিক সেদিক করে প্রশ্নটি আসে। এই প্রশ্নটি হচ্ছে এরকম যে আমাদের প্রতি হাতে পাঁচটি করে, দুই হাতে দশটি আঙুল, তাই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে হিসেব করি। ভিন গ্রহের একটি প্রাণীদেরও সংখ্যা পদ্ধতি তাদের হাতের আঙুলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার মানেটা কি? আমাদের এই হাতে পাঁচ, এই হাতে পাঁচ, মোট দশটি আঙুল, তাই আমাদের সংখ্যা পদ্ধতির গণনার সুবিধার্থে দশ, তার মানে দশ ভিত্তিক। ঠিক তেমনি ভিন গ্রহের কোনো একটা সংখ্যা, মানে প্রাণীদের সংখ্যা পদ্ধতি তাদের যতগুলো হাত এবং প্রতিটি হাতে যতগুলো আঙুল আছে সেই আঙুল সংখ্যা, মানে সমষ্টি সংখ্যাটাই হচ্ছে তাদের সংখ্যা পদ্ধতির বেস। তাদের সংখ্যা পদ্ধতির 5-6-3 মানটি আমাদের সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ দশমিকে 7-9-5। তাদের তিনটি করে হাত হলে প্রতি হাতে কতটি করে আঙুল? এই যে এই জায়গাটাই মজার। আমাদের দুই হাতে পাঁচ পাঁচ, দশটি আঙুল, তাই বেস দশ। তাদের আবার তিনটি হাত, তাহলে প্রতি হাতের আঙুল সংখ্যা বের করতে হলে আগে আমাকে বের করতে হবে তাদের সংখ্যা পদ্ধতির বেসটা কত। সেই বেসকে তিন দ্বারা যদি ভাগ করি তাহলেই পেয়ে যাব প্রতি হাতে তাদের আঙুলের সংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজ তাদের সংখ্যা পদ্ধতির বেসটা বের করা। এই হিন্টসটা আছে এই লাইনে, তাদের সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা দেয়া আছে, এটা আমাকে দশমিকে রূপান্তর যদি করতে দেয়া হতো তাহলে আমি পেতাম কত? 7-9-5। আমি তো জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসতে হলে আগে আমাকে জানতে হবে তার বেস। বেস যদি জানি তাহলে আমি পাবো সংখ্যা পদ্ধতির দশমিকে তার মান। এবার উল্টাটা, এখানে সংখ্যা পদ্ধতি তার দশমিকের যে মানটা দেয়া আছে বের করতে হবে বেস। কোনো সমস্যা নাই, আসো সমস্যাটা একটু খেয়াল করি। আমরা এই 5-6-3 সংখ্যাটা দেখে নিয়ে চিন্তা করি। আমরা তো এর বেসটা জানি না, সেটাই বের করতে হবে। আচ্ছা বলো তো দেখি, যদি আমরা জানতাম যে এটা হচ্ছে অক্টাল অর্থাৎ বেস 8, এটাকে যদি দশমিকে তোমাকে রূপান্তর করতে বলতাম তাহলে তুমি কি করতে? স্যার খুব সোজা, 5×8+6×8+3×8 এটা আগে লিখতাম, এরপর এককের ঘরে যে বেসটাকে গুণ করেছি তার উপরে পাওয়ার দিতাম 0। এবার যত বাঁ দিকে যাবো পাওয়ার 1-1 করে বৃদ্ধি পাবে, আর পয়েন্টের পর 1-1 করে হ্রাস, মানে -1, -2, -3 এরকম যাবে। কিন্তু এখানে আমার সেটার দরকার নাই, এটা করলে আমি যেটা পেতাম সেটাই হতো সমতুল্য দশমিক বা আমাদের সংখ্যা পদ্ধতির মানটা। কিন্তু এখানে কিন্তু আমরা জানি না তাদের সংখ্যা পদ্ধতির বেসটা কত। আমরা ধরে নিচ্ছি তাদের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে x, তাহলে এখানেও x বসিয়ে দিলাম, এখানেও x বসিয়ে দিলাম, এখানেও x বসিয়ে দিলাম। এখন আমার এই প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যদি তুমি কোনোভাবে এভাবে রূপান্তর করতে পারতে বেসটা জানা থাকলে তাহলে তোমার এই মানটা আসতো কত? 7-9-5। তাহলে এখান থেকে আমি একটা সমীকরণ পাচ্ছি, 5x² + 6x + 3, আর এই 7-9-5 এই পাশে হয়ে যাবে -7-9-5=0। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করি, 5x² + 6x - 7-9-2=0। এখন এই আমাদের যে ইকুয়েশনটা এটা তুমি এখন ক্যালকুলেটারের সাহায্যে এক্সের মানটা যদি বের করো তাহলে তুমি পাবে x = 12, আর আরেকটা পাবে ঋণাত্মক মান, সেটা গ্রহণযোগ্য নয়, বেস কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি পেয়ে গেলাম তাদের সংখ্যা পদ্ধতির বেসটা কত। এবার বলো এই কিউট এলিয়েনটার হাত কয়টা? তিনটা। তাহলে 12কে 3 দ্বারা ভাগ করো, কি হয়ে গেল? 3×4=12। তার মানে এর প্রত্যেকটা হাতে 4টি করে আঙুল। বাহ, ক্লিয়ার? এবার আসো আমরা আরেকটা সমস্যা দেখি। আমাদের সংখ্যা পদ্ধতির 33 যদি ভিন গ্রহের কোনো প্রাণীদের সংখ্যা পদ্ধতিতে 25 এভাবে প্রকাশ করা হয় এবং এদের প্রত্যেকের হাত 2টি করে হলে প্রতি হাতে কতটি করে আঙুল? এটা তোমাদের কাজ, ঝটপট সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।